ফের এক মন্ত্রীকন্যার চাকরি অনিশ্চিত আদালতের নির্দেশে। কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার দায়ে চাকরি গিয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যার। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে 36,000 শিক্ষক শিক্ষিকার নিয়োগ শর্ত সাপেক্ষে বাতিলের নির্দেশ দিয়েছেন, জলপাইগুড়ি জেলায় সেই তালিকায় রয়েছেন রাজ্যের অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিকিবড়াইকের মেয়ে। চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে তৃণমূলের এক নেতা, এক নেত্রী এবং দলের একাধিক নেতার আত্মীয়দেরও। মালবাজারের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী রাঙামাটি চা বাগান এলাকার বাসিন্দা, তার মেয়ে 2017 সাল থেকে বাড়ির পাশেই রাঙামাটি চা বাগানের প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেছেন। জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথের পুত্রের নামও রয়েছে তালিকায়। দুলাল তৃণমূলের কৃষক সংগঠনের জেলা সভাপতি। নাম রয়েছে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের শিবম বাসুনিয়ার। শিবমের দুই আত্মীয়রও নাম রয়েছে সেই তালিকায়। রয়েছে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূলের কৃষি কর্মদক্ষ বিমলেন্দু চৌধুরীর স্ত্রীর নামও। জেলা পরিষদের তৃণমূল সদস্য গীতা দাস রাজবংশী চাকরি পেয়েছিলেন 2014 সালের টেটে, তার নামও তালিকায় রয়েছে। তৃণমূল সূত্রের খবর, দল এখনও এই বিষয়ে কোনো মন্তব্য বা পদক্ষেপের নির্দেশ দেয়নি। বুলুবাবু বলেন, মেয়ে দুবার রাজ্যে সিভিল সার্ভিসের লিখিত পরীক্ষা পাশ করে, মৌখিক পর্যন্ত পৌঁছেছিল, সেই কারণে ওর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সংশয় থাকা উচিত নয়। আর 36,000 নিয়োগ বাতিলের নির্দেশ নিয়ে আলাদা করে বলার কিছু নেই, হাইকোর্টের বিচারাধীন বিষয়। বিমলেন্দু চৌধুরী বলেন, সবাই যা করবে আমিও তাই করব, রাজ্য সরকার পদক্ষেপ করছে। দুলাল দেবনাথের দাবি, আমার ছেলে এমএড করা রয়েছে, সে চাকরি পাওয়ার যোগ্য, ও আর চাকরি করতে চাইছে না, তবে নিয়োগ প্রসঙ্গে মন্তব্য করতে চায় না।